একটিমাত্র দিন, 738 কিলোমিটার রাস্তা আর এক অসাধারণ অ্যাডভেঞ্চার। ঢাকা থেকে শুরু চোখে স্বপ্ন চট্টগ্রাম, কাপ্তাই আর পাহাড়ি শহর রাঙামাটি, মলছড়ি পাহাড় ঘেরা পথ ধরে সিন্ধুকছড়ির গোয়েন বন পেরিয়ে খাগড়াছড়ির অপার সৌন্দর্যের মাঝে প্রতিটি বাঘ, প্রতিটি কিলোমিটার মনের মাঝে শুধু একটাই চিন্তা, প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া এই অনুভূতি। 738 কিলোমিটার এক দীর্ঘ শ্বাস বন্ধ করা যাত্রার সামনে আপনি কি তুই আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পাটি ট্র্যাক্টর ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আর এখন সময় হচ্ছে রাত 2টা, যাচ্ছি কোথায় ওই যাবো নিরুদ্দেশ। বেসিক্যালি হচ্ছে 3-4 মাস বাসা থেকে বের হওয়া হয় না, আর যার কারণে হচ্ছে আজকে হুটহাট করে মানে পাগল হয়ে গেছি, তো যার কারণে আমরা চলে আসলাম হচ্ছে এখন মেঘনাঘাট পার হয়ে চায়ের একটা ব্রেক দিলাম আর এখান থেকে হচ্ছে আমাদের ব্লগটা স্টার্ট করলাম। আর মাঝে অনেক কিছু কাহিনী হয়ে গেছে, এই কাহিনীগুলো হয়তো আমরা সামনে যে আলোচনা করব। আর সম্ভবত আমরা যাব হচ্ছে রাঙামাটিতে, এবং আজকের রাইডটা এক্সট্রিম একটা রাইড হবে, এবং আজকের রাইডের কোনো রুট প্ল্যান নাই। প্রথমত আমরা এখান থেকে চিটাগং যাব, বাইজিত গ্রিন রোড, তারপরে মুভ করব, বাকি কথা হচ্ছে যেতে যেতে হবে। বিসমিল্লাহির রহমান রহিম, আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করলাম। আর এটা হচ্ছে সেই ঢাকা চিটাগং হাইওয়ে। আলহামদুলিল্লাহ অনেকদিন পরে রাইড করতেছি, ভালো লাগতেছে ভাই, অনেকদিন পরে নাইট রাইড করতেছি, ভাবতে অবাক লাগতেছে লাস্ট কবে নাইট রাইড করছি আই ডোন্ট নো, আমি ভুলে গেছি ভাই। যেখানে মাসে 3,000-3,500 কিলো রাইড করছি, সেখানে আমার মাসে 30 কিলো রাইড হয় না, আল্লাহ মানে কি বলবো। আর দেখেন N160-র আলো দেখেন, অস্থির আলো না। গুড মর্নিং চট্টগ্রাম, আর এখন আসি হচ্ছে বাইজিত লিংক রোডে। মোটামুটি এখন সময় হচ্ছে 6:45, এখানে 7:30-টার দিকে হচ্ছে মিঠু ভাইয়ের আসার কথা, যেহেতু এখনও 45 মিনিটের মতো একটা ওয়েট করার জন্য সময় আছে, তো এর ভিতরে হচ্ছে একটু ক্ষুধাও লাগছে, আমরা নাস্তা করে নিব। এই যে লিংক রোডের কুয়াশাচ্ছন্ন সকালবেলার এই পরিবেশটা আমাদেরকে শীতের আগাম বার্তা দিচ্ছে, আর ভালোই লাগতেছে রাইড করে। আর অনেকদিন পরে যেহেতু রাইড করতেছি মানে সেই 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 লাগতেছে, মানে এটা এক কথায় অসাধারণ লাগতেছে ভাই। আর আবে তো খেল শুরু হে, বহুত কিছু বাকি হে, সামনে আরও কিছু আছে। আর আমরা যেহেতু হচ্ছে আজকে একটু রাঙামাটি যাব, কাপ্তাই রাঙামাটি হয়ে যদি পসিবল হয় তাহলে সিন্ধুকছড়ি দিয়ে জালিয়াপাড়া দিয়ে আমরা বারুইহাট দিয়ে বের হয়ে যাব, আমরা চিটাগাংয়ে ঢুকবো না, এটা হচ্ছে আমাদের আজকের প্ল্যান। বাকিটা কতদূর কাভার করতে পারি আই ডোন্ট নো, যেহেতু হচ্ছে আমার সঙ্গে অমিত আছে আর অমিতের কালকে অফিস আছে, আর যদি অমিত আগামীকালকে অফিস থেকে ছুটি অ্যারেঞ্জ করতে পারে তাহলে তো আজকে রাতটা চিল হবে, চিল তাহলে হচ্ছে আজকে রাত্রে কাপ্তাইতে থেকে যাব। সব কিছু ডিপেন্ড করতেছে হচ্ছিলো লাকের উপরে, যদি ইনকেস কোনো কারণে অমিত ছুটি পেয়ে যায় তাহলে আজকে রাতটা আমরা রাঙামাটিতে থেকে যাব। অবশেষে চট্টগ্রাম থেকে আমরা কাপ্তাইয়ের উদ্দেশ্যে রওনা দিলাম, কিন্তু সমস্যা হচ্ছে দেরি হয়ে গেছে, আমরা 6:30 বাজে চিটাগং বাইজিত লিংক রোডে পৌঁছাইছি, আর এখন বাজে হচ্ছে 8:23, আর এখনই রওনা দিলাম, 2 ঘন্টা লেট। মানে গ্রুপ ট্যুরে সব থেকে বড়ো প্রবলেম হচ্ছে এটা, যদি টাইম মেনটেন না করা যায় তাহলে আসলে ওই ট্যুরগুলো করে মজা পাওয়া যায় না, মানে শুরুতে যদি একটু লেট হয়ে যায় তাহলে ওই এনার্জিটা নষ্ট হয়ে যায়। যেরকম আমাদের ওখান থেকে আমরা একটু ফিনলের দিকে আসলাম, 2 নম্বর গেটের দিকে এসে নাস্তা রাস্তা করে তারপর এখানে গেলাম, মাঝে একটু হালকা পাতলা বৃষ্টি হচ্ছিলো, তো এই হচ্ছে বিষয়। আর যতটা সময় হচ্ছে আমরা ওয়েট করছি ততটা সময় আমরা প্রায় হচ্ছে রাঙামাটি চলে যাই, কিন্তু কি আর করার, যদি সবার সঙ্গে থাকতে হয় বা একসঙ্গে মিলেমিশে ট্যুর করতে হয় সেক্ষেত্রে এতটুকু স্যাক্রিফাইস করতে হবে। বাংলাদেশে যতগুলো সিএনজি আছে তার মনে হয় 50% সিএনজি হচ্ছে এই কাপ্তাই আর চট্টগ্রাম এই যে রাস্তাটা আছে এই রাস্তায় চলে,
এই রাস্তাতে এত পরিমাণ সিএনজি, এত পরিমাণ সিএনজি, এত পরিমাণ সিএনজি যে আপনি চিন্তা করতে কই আসছেন, আপনি রাস্তায় চলতেছেন না সিএনজির ভিতরে আসতেছেন। মানে এই সিএনজিগুলো যদি এক একটা করে সিরিয়াল বাই সিরিয়াল যদি দাঁড়ায় তাহলে মনে করেন যে কাপটাই টু চিটগাং আপনি এর উপর দিয়ে হাঁটতে হাঁটতে চলে যেতে পারবেন। এত পরিমাণ সিএনজি, এত পরিমাণ সিএনজি। এই যে আঁকা বাঁকা দিয়ে যাইতেছি, ভালো লাগতেছে, এই যে শান্তি, এই যে শান্তি, চার মাস পরে বাসার থেকে বাইরে, এই যে শান্তিটা, এই শান্তিটা কই পাবেন ভাই বলেন। এই যে আরও তো শান্তি আছে, আরও কইরা আছে, যত সামনে যাবো তত শান্তি বাড়বে। আর যদি একটু দাপাদাপি করতে পারতাম, যদি হচ্ছে এই কাপ্তায়ের নদীতে, তাহলে তো সেই একটা শান্তি লাগতো, কিন্তু সেটা করা যাবে না, কারণ হচ্ছে ঠান্ডা লেগে যাবে আর আমাদের আজকে অনেক যেতে হবে, অনেক যেতে হবে। যেহেতু অমিতের কালকে অফিস আছে, সেহেতু আমাদের আর স্টে করা যাবে না। অনেক চেষ্টা করছিলাম যে আজকে আমরা একটু কাপ্তাইতে থেকে মোটামুটি একটু আজকের রাতটা থেকে কালকেরা বাকিটা ঘুরে তারপরে চলে যাব, কিন্তু ওই সুযোগটা হচ্ছে না। আমাদের আজকে ঢাকা ব্যাক করতে হবে, কালকে সকাল 10টার ভিতরে অমিতকে অফিসে থাকতে হবে। থেকে সবাই নাস্তা করলো, আমি কলা বিক্রি করলাম, আর এখন হচ্ছে রাঙামাটির উদ্দেশ্যে যাচ্ছি। আর সামনে লিড করতেছে হচ্ছে আমাদের মিঠু ভাই, তার কারণ হচ্ছে যে এই সামনে নাকি প্রচুর প্রচুর পেঁচানো রাস্তা আছে, আর মিঠু ভাই হচ্ছে আমাকে আমার হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করবে, উনি সামনের রাস্তা ক্লিয়ার করবে, আমি সব, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি শুধু আমাকে সিগন্যাল দিবেন, আমি যেরকম আপনাকে আসার সময় সিগন্যাল দিচ্ছি ভাই, যে সিএনজি আছে বা কুকুর আছে বা অটো আছে বা গাড়ি আছে এভাবে সিগন্যাল দিচ্ছি, আপনি আমাকে সিগন্যাল দিবেন। গিভ অ্যান্ড টেকের একটা ইস্যু, বুঝছেন? এই ভাই কই যেন কই ঢুকাই দিছে, এটা কোনো কথা, কোনো সারা শব্দ ছাড়াই ছবি তুলতে হবে। এখানে 0 কিলোমিটার, অবশেষে সাইনবোর্ডের সাথে হচ্ছে ছবি তোলা আমাদের বাইকারদের একটা নেশার মতো হতে পারে, যেটাই বলেন না কেন, আর আমরা সেই কাজটা খুব ভালোভাবে করতে পারি। দেন আমরা হচ্ছে যে এখন যাচ্ছি রাঙামাটির উদ্দেশ্যে, আর আমাদের এই যে গাড়িগুলো পেছনে আরও 2টা গাড়ি আছে, আর এখানে আছে হচ্ছে সামনে 5টা গাড়ি আর পেছনে 2টা 1টা, টোটালি হচ্ছে আমরা 8টা বাইক আছি। এই ফিল্টার জন্য হচ্ছে আমরা পাহাড়ে আসি, পাহাড়ে আসি শুধুমাত্র হচ্ছে এই ফিল্টার জন্য, এই ফিল্টার, এই ফিল্টার। শুধু এই ফিল্টার জন্য, তাই না বন্ধু? বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় একটা সাইনবোর্ড থাকে, সেটা হচ্ছে যে এখানে হর্ন বাজানো নিষেধ, আর আপনি যখন হিলে আসবেন তখন আপনাকে বলা হবে এখানে হর্ন দিন, অর্থাৎ যে ব্লাইন্ড স্পটগুলো আছে, মোড়গুলো আছে, মোড়গুলো ঘোরার সময় সামনে থেকে দেখা যায় না, এই সব স্পটগুলোতে আপনাকে প্রচুর হর্ন দিতে হবে। আর যারা নতুন হিলে আসবেন তারা একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, এই যে দাগের এই পাশটা হচ্ছে আপনার সাইড এবং দাগের ওই পাশটা হচ্ছে বিপরীত দিক থেকে যে আসবে তার সাইড। আপনি আপনার মোড় ঘোরার সময় হোক, কর্নারিং করার সময় হোক, যখনই আপনি রাইড করবেন আপনি আপনার জায়গার ভিতরে করবেন, অন্যের জায়গায় যাবেন না, যখনই অন্য জায়গায় যাবেন তখন
সামনাসামনি একটা সংঘর্ষ হওয়ার একটা আশঙ্কা থাকে। তো আসলে অনেকে হিলে রাইড করতে ভয় পান, মোড়ের জন্য একটু সাবধানে রাইড করবেন, বেটার হবে। আর বিশেষ করে হচ্ছে যখন আপনারা মোড়গুলো ঘুরবেন, আপনার সাইডটাতে থাকবেন, অন্য সাইডে যাবেন না। অন্য সাইডে গেলে বিপদ, কারণ হচ্ছে বিপরীত থেকে যে আসছে সেও আপনাকে দেখতেছে না, আবার আপনি যখন ই করতেছেন আপনিও দেখতে পাচ্ছেন না। সো যখন আপনি তার লেনে চলে যাবেন তখন একটা আশঙ্কা, বিপদের একটা সম্ভাবনা থাকে। একটা চায়ের ব্রেক দিলাম, এই জায়গাটা আসলে চা না খেলেই নয়। আর চা শেষে প্রচুর আড্ডা হলো, ছোট্ট একটা লাইভও করলাম আমার পেজে, আর এই যে ভিডিও করতেছে, অনেক মজা হয়েছে। মানে এই আড্ডাগুলো আসলে অনেক মজার হয়। আর চারপাশে ফুলগুলো ভালো লাগতেছে, আহ আরে কত সুন্দর লাগতেছে, দেন গাড়িগুলো উঠতেছে। এই একটা কারণেই হচ্ছে, মানে গ্রুপ নিয়ে আসলে একটু দেরি হলেও হচ্ছে মজা হয়, প্রচুর মজা হয়। এই যে মন খুলে কথা হয়, যদি লাইভটা কেউ দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে কতটা মজা করতেছিলাম আমরা। এটা হচ্ছে সেই বিখ্যাত আসাম বস্তির ব্রিজ, অনেকদিন পরে আসলাম, সেই মনে হয় 2020 না 2019 আসছিলাম, প্রায় 4-5 বছর পরে আবার আসলাম, ভালোই লাগতেছে। আসলে ভালো লাগে এখানে দাঁড়াই, তার বিশেষ করে বিকেলবেলা আসতে এখানে, সেই একটা মজা লাগে। সবাই আসতেছে আমাদের, ফটোশ্যুট হবে। আরে বাবা, খাড়া টান পড়বে, খাড়া টান পেয়ে গেলাম। এই হচ্ছে বীজটা, আহ ভাই আপনার তো হাওয়া নাই। আলহামদুলিল্লাহ, এই ঘোরাঘুরি শেষ। এটা হচ্ছে রাঙামাটির সেই ঝুলন্ত ব্রিজ, আর এখান থেকে শেষ করে আমরা চলে যাব সিন্দুকসরির দিকে। সিন্দুকসরির থেকে তারপরে হচ্ছে জালিয়াপাড়া হয়ে, রামগড় হয়ে, বারোয়ারহাট হয়ে, তারপরে হচ্ছে ঢাকা। দেখা যাক কী অবস্থা, মোটামুটি যতটুকু সম্ভব কভার করার চেষ্টা করছি, বাট আমার কাছে পার্সোনালি হচ্ছে ঝুলন্ত ব্রিজটা ভালো লাগে না। তো যার কারণে হচ্ছে ঝুলন্ত ব্রিজের ভিতরে একটা ছবি তুলছি, ওইভাবে শ্যুট করা হয় নাই। আর নিচে নামা পর্যন্ত আমার কাছে কেমন একটা অলস লাগতেছিলো, তো যার কারণে আমি নিচে পর্যন্ত মানে যেয়ে কয়েকটা ছবি তুলছি, বাট ওইভাবে ভিডিও করা বা ই হয় না। আর যেহেতু হচ্ছে অনেক দিন বন্ধ ছিল ঝুলন্ত ব্রিজটা, আর আজকেই ওপেন হলো, মোটামুটি একটু চাপ আছে, যে আহামরি না, গতবার যতটা চাপ ছিল সেই তুলনায় এবার কম, কারণ দুপুর টাইম, তো এই কারণে হচ্ছে দর্শনার্থীর সংখ্যা কম। আবার হচ্ছে যদি বিকালের দিকে হয় সেদিক থেকে হচ্ছে স্থানীয় যে দর্শনার্থীরা যারা আছে এরা চলে আসে, তো এটার জন্য হচ্ছে মোটামুটি হচ্ছে এটা চাপ থাকে। এই যে হচ্ছে ভিউ গ্লাস, এটাতে হচ্ছে একটা ছবি নিতে হবে। বৃষ্টির জন্য ছোট্ট একটা ব্রেক ছিল, তাও হচ্ছে প্রায় 20-25 মিনিটের একটা ব্রেক দিলাম। আর এই তো এভাবে হলে তো অবস্থা খারাপ। এখান থেকে যাব হচ্ছে মানিকসরি, সেখান থেকে যাব সিন্দুকসরি, সিন্দুকসরি থেকে জালিয়াপাড়া হয়ে, রামগড় হয়ে আমরা চলে যাব হচ্ছে বারোয়ারহাট, তারপরে ঢাকা। এই তো দেখি, আল্লাহ আল্লাহ করে বৃষ্টি না হয়, বৃষ্টি হলে বিপদ। বিশেষ করে হচ্ছে পাহাড়ি এলাকাতে বর্তমান যে কন্ডিশন, এই কন্ডিশনে বৃষ্টি হওয়া মানে বিপদ ভাই। দেরি হয়ে যাবে, দেরি হয়ে গেলে যে ঝামেলা চলতেছে, পড়ে গেলে ঝামেলা, আসলে ঝামেলা, রাত্রে তো বের হইতেই পারবো না। তো যার কারণে বৃষ্টিটা না হওয়াটাই আমাদের জন্য মঙ্গলজনক।